আজকে যারা ঢালাওভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, আমরা নাকি আলেমদের বিরুদ্ধে নেমেছি, এটা একটা পরিকল্পনা আমাদের, কিন্তু না, কখনো না, এটা একটা মিথ্যা অভিযোগ। আলেম দুই প্রকার আপনারা জানেন, সত্যনিষ্ঠ আলেম, হক্কানি আলেম, মোমেন আলেম। আরেক প্রকারের আলেম নামধারী, এরা মূলত আলেম নয়, এরা ফেতনা সৃষ্টিকারী, ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মকে, ইসলামকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করে, উগ্রবাদী কর্মকাণ্ড ঘটানোর জন্য ইসলামকে ব্যবহার করে। এরা আলেম নয়, আলেম নামের জালেম। আমরা মূলত ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলি, ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলি। আমরা প্রকৃত হক্কানি, সত্যনিষ্ঠ, মুখলেস, মোমেন আলেমদেরকে সম্মান করি, স্যালিউট জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই।